চাকরির জন্য বা পড়াশোনা করার জন্য বয়স বাড়ানো ঠিক কি না? বয়স বাড়ায় কিভাবে? ও জন্ম তারিখ চেঞ্জ করে ফেলে, এই জন্য বাংলাদেশে মানুষের জন্মের না জন্মের তারিখের ঠিক নাই, জন্মের ঠিক নাই, এটা তো খারাপ কথা, জন্মের তারিখের ঠিক নাই। ফেসবুকে গেলে দেখবেন পহেলা জানুয়ারিতে ফ্রেন্ড লিস্টে যত লোক আছে ফেসবুক নোটিফিকেশন দেয় তোমার আজকা এই এতশো দোস্তের জন্ম তারিখ, সব কোন তারিখে? পহেলা জানুয়ারি, কারণ সব দুই নম্বর, একদিনে সব এত লোকের জন্ম কেমনে হয়। প্রবাসে গেলে দেখা যায়, বিশেষ করে আমি সৌদি থাকতে ওই যে প্রবাসী ভাইরা যারা ওমরা বা হজে যাইতেন অনেক সময় আমাদের অফিস থেকে ইসলামিক সেন্টার থেকে নিতাম আমরা, তো এদের ডাটা এন্ট্রি করা লাগতো অনেক সময়, পাসওয়ার্ড নম্বর টম্বর দেওয়া লাগতো, তো অবাক হয়ে যেতাম, জন্ম তারিখ দেখা লাগতো না। ম্যাক্সিমামই বুঝি জানি এটা পয়লা জানুয়ারি, শুধু সনটা একটু দেখা লাগতো। তো এটা ঠিক না ভাই, একটা শিশু তার জীবনের শুরুতে দুই নম্বরে দিয়ে শুরু হচ্ছে, ও কোত্থেকে সৎ মানুষ হবে? ওর বাপ মা সামান্য দুই চার বছরের চাকরি বাড়ানোর জন্য ওর জন্মটা চেঞ্জ করে ফেলছে। আজকাল টিচাররাও বলে একটু বাড়ায় দিই, বাড়ায় দিতে হয় বা কমায় দিতে হয়। ভাইরা আমার, বিশেষ করে অভিভাবক যারা আছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন। বেশিরভাগ মানুষকে বয়সের কথা জিজ্ঞেস করলে বলে পাসপোর্টে এত আছে, বাস্তবে এত, বেশিরভাগ লোকের জন্মের দুইটা করে জন্ম তারিখ, একটা জাতির বেশিরভাগ মানুষ এরকম একটা জন্মের তারিখের ঠিক ঠিকানা নাই, এর লজ্জাজনক আর কি হতে পারে? আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের জন্ম তারিখটা সঠিক সঠিক দিবেন, মিথ্যা কথা লিখবেন না সামান্য দু চার বছরের চাকরির জন্য। দু চার বছরের চাকরি তো লাখপতি কোটিপতি হয়ে যাবে না, আর ওই পর্যন্ত বাঁচবে কি না তাও তো জানেন না, আপনি একটা মিথ্যা লিখে দিয়েছেন তার জীবনের শুরুতে, একটা মিথ্যার উপরে ভিত্তি দাঁড় করে দিয়েছেন সন্তানের, এটা কখনো উচিত নয়, পরিষ্কার হারাম। মিথ্যা কথা বলা পরিষ্কার হারাম। অতএব এখানে হারাম হচ্ছে, প্রতারণা হচ্ছে, আপনার বয়স হয়তো না কিন্তু চাকরি করছেন ওই বয়সে, তাহলে প্রতারণা করছেন, অন্যের হক নষ্ট করছেন, এবং সেই সাথে আপনি মিথ্যা কথা বলছেন, কতগুলো কবিরা গুনাহ। অতএব এই দায়িত্ব জ্ঞানহীন কাজ করা হারাম। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় পানি মুছে লাগলে তা হারাম হয় না? এটা ভিত্তিহীন কথা ভাই, হারাম তো দূরের কথা, মাকরুহ হবে না। পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি মুছে লাগে তাহলে ওইটা পান করাটা অনেকে বলে মাকরু হবে, আজকে শুনলাম আবার আর কেউ বলে নাকি হারাম হবে, হারামও হবে না মাকরুও হবে না। এরপরে হাদিস কোরআনে কোনো নিষেধাজ্ঞা নাই, তবে এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, কারণ মোচে এখানে নানা জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, এটা ভিজে গেলে এটা আমার ভিতরে পাওয়া গেলে পেট খারাপ হতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, স্বাস্থ্যগত বিষয়। তাই বলে আপনার এটা খাওয়ার ব্যাপারে এই ধরনের কাজ শরীয়তে নিষেধ আছে এমন কোনো কথা নেই ভাই। বেশিরভাগ ক্ষেত্রে আপনি পানি বা অন্য কিছু পান করতে গেলে মোচে হালকা লাগবেই লাগবে, ছোট মোচ হলেও লাগবে, এটা হারাম হলে তো দুনিয়াতে ঠোঁট উঠায় ধরে চিমটি দিয়ে তারপর খাইতে হবে। সালাতের প্রথম রাকাতে সুরা ইখলাস, পরের রাকাতে সুরা নাস পড়া যাবে কিনা, সুরার ধারাবাহিকতা রক্ষা করতে হবে সালাতে। আপনি প্রথম রাকাতে সুরা ইখলাস পড়লে পরের রাকাতে সুরা ফালাক পড়বেন, যদি ফালাক না পড়ে আপনি নাস পড়ে ফেলেন সালাত আদায় হয়ে যাবে, সালাত আদায়, এমনকি যদি উল্টাও পড়ে ফেলেন, এখলাস পড়ার পর আপনি আলামতারা পড়লেন, বা অনেকে আছে যে প্রথম রাকাতে সুরা নাস পড়ে বসে আছে, এখন নাসের পরে তো আর যাওয়ার জায়গা নেই, তো এরপরে পরের রাকাতে যদি আবার সুরা নাসই পড়েন কিংবা আপনার ভুলে হয়ে গেছে আপনি পিছনে অন্য সুরা পড়েন সালাত হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো সালাতের মধ্যে সুরার ধারাবাহিকতা যথাসম্ভব রক্ষা করা।